প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গোয়ালপাড়া, তারে এখন গাঁও হয়েছে রাংসাপাড়া। শ্রেষ্ঠ সুন্দর আর নিকা গাঁও হিসাবে অসম সরকারে 2017 চনতে স্বীকৃতি দিছিল এই গাঁওখনিক। হয়, তার পিছরে পড়া বিভিন্ন পর্যটক এই গাঁওখনলে উহা দেখা গৈছিল। হয়, কিন্তু বিগত ছমাহ ধরে যে লকডাউন, সেই লকডাউনের বাবে এই রাংসাপাড়ার পথও বন্ধ করে দিয়া হয়েছিল। প্রবেশ দ্বার ইমান দিনে বন্ধ হয়ে আছিল আর প্রায় ছমাহ পিছত এই লকডাউন খুলি দিয়ার পিছত এই রাংসাপাড়া গাঁৱৰ প্রবেশ দ্বার মুকলি করে দিয়া হয়েছে। আর এই ক্ষেত্রে দেখবলে পাওয়া গেছে এতিয়া বিভিন্ন পর্যটক অহা দেখবলে পাওয়া গেছে। আর এই গাঁৱৰে গাঁওবুড়া আমার ওসর আছে, তেওঁলোকৰ আমি কিছু কথা পাতিবলৈ চেষ্টা করি। হয়, আপনি জানাব যে যেহেতু রাংসাপাড়ার প্রবেশ দ্বার মুকলি করে দিয়া হয়েছে, এই ক্ষেত্রে কেনে ধরনের কোভিড প্রটোকল মানি আপনাদের মানে পর্যটক আহিবলৈ দিয়া হয়েছে? এটা মানে আমি আগতে যেমন লকডাউনটো সময়তে মানে আমি বন্ধ করে রাখিলো, যেটা বন্ধ খোলাতে মানে আমি আমার বহুত মানুষ আহে, এই কারণে আমিও মানে এই লকডাউনটা খুলব কারণে ইয়ে হল, লকডাউন খুলি দিয়া হল, লকডাউন যোৱা সপ্তাহ খুলিছে শনিবারে, আর বহুত মানুষ আহে, অহার কারণে আমি আমার ঘর আহিব দিছো। কিন্তু লকডাউন খুলিলেও মানে আমি ঘরে ঘরে ঢুকব নাপাব, সেই ঘরে ঘরে তো লকডাউনও আছে, মানে যেগুলো ঘরে মানে নো এন্ট্রি লেখা আছে সেটা যদি না যাবে। কিন্তু আমার ঘর যদি যেগুলো সভা আহে সকালে মানে মাস্ক পিন্ধে আসবে লাগবে, যেহেতু এই গাঁওখনৰ আগৰ পৰাই কিছু নীতি নিয়ম আছে, হয়, এই লকডাউনৰ সময়ছোৱাত আপোনালোকে সেই নীতি নিয়মবোৰ সুচাৰুৰূপে পালন কৰি আছিলে নে? সব পালন কৰি আছে, পালন কৰি আছিলে, পালন কৰি আছে, আৰু আমাৰ নিয়ম নীতিটো মানে সকলে পালন কৰে, আৰু আমাৰ ইয়াতে ফাইন ভৰিব লগাও নাই, সকলে মানি আছে না? হয়, আপোনালোকৰ নিয়ম ভাঙিলেতো ফাইন দিয়াৰ নিয়মটো আছে, আছে, এতিয়া লৈকে কোনেও মানে এতিয়াতে কোনে মানে দিব লগা নাই, সকলোৱে ভালদৰে মানি আছে, মানি আছে। হয় হয়, নিশ্চয়কৈ সকলো সকলোজন ব্যক্তিয়ে নিয়ম নিয়ম নীতিৰে এই গাঁওখন পৰিচালিত কৰি আছে। হয়, এই গাঁওখনলৈ আপোনালোকে যদি আহে দেখিবলৈ পাব গাঁওখনৰ প্ৰতিখন ঘৰত সন্মুখত এটাকৈ আপোনাৰ ডাষ্টবিন ৰাখি থোৱা হৈছে, আৰু গাঁওখনৰ প্ৰতিখন ঘৰৰ পদূলিত এখন এখনকৈ ফুলনি বাগিচা ৰাখি থোৱা আছে। হয়, যিহেতু লকডাউনৰ পিছৰ পৰাই এতিয়া এই ৰাংসাপাৰাৰ গাঁৱৰ যোনটো আগৰ যোনটো পৰিৱেশ সেই ঘূৰি আহিছে, আৰু আপোনালোকেও ৰাংসাপাৰালৈ আহক, ইয়াৰে সৌন্দৰ্য আৰু ইয়াৰে পৰিৱেশ উপভোগ কৰক। এনডি 24